প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রুট ফান বিস্কুট নিবেদিত বৈশাখী ফোকের আজকের আয়োজনে। আপনারা সকলেই জানেন ছুটির দিন রাত অর্থাৎ শুক্রবার রাত মানেই বৈশাখী টেলিভিশনের পর্দায় আপনাদের জন্য বিশেষভাবে আয়োজন করা এই বৈশাখী ফোকের আয়োজন থাকে, যেখানে থাকেন আপনাদের প্রিয় শিল্পী, প্রিয় মানুষেরা। আমাদের আজকের এই আয়োজনে আমরাও এমন দুজনকে আমন্ত্রণ জানিয়েছি যাদের গান সবসময় আপনাদের ভালো লাগে এবং যাদের কথাও আপনাদের ভালো লাগে। আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন শাহরিয়ার রাফাত এবং সাদিয়া লিজা। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা লম্বা বিরতির পরে আমার মনে হয় আমি রাফাত ভাই আপনাকে দেখলাম এবং তার পাশাপাশি লিজাকেও অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা সময় কাটবে আমাদের এমনটা প্রত্যাশা। প্রথমে রাফাত ভাই, আপনার কণ্ঠে গান শুনতে চাই। ওকে, আমরা যে গানটি করছি প্রথম দয়াল তোমারও লাগিয়ে। আচ্ছা, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সহি পারিব আমার মন প্রাণ, আমি সহি পারিব আমার মন প্রাণ, তুমি কোনোবা দেশে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোনোবা দেশে রইলা রে দয়াল চাঁদ। দয়াল তোমার লাগিয়া দেশে না বই দেশে, দয়াল তোমার লাগিয়া দেশে না বই দেশে, আমি পাইতাছি পীরদের মান, পাইতাছি পীরদের মান, তুমি কোনোবা দেশে দেহ সে
দারুণ একটা শুরু, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো সুন্দরভাবে অনুষ্ঠানটা শুরু করবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার সাদিয়া লিজা, লিজার কণ্ঠে গান শুনবো নিশ্চয়ই, কোন গানটি শুনছি? শুরু করছি দিনে দিনে খুশিয়া পড়িবে রঙিলা দালানের মাঝে, ভীষণ সুন্দর গান এটিও, শুনবো লিজা। ও দিনে 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 খুশিয়া পড়িবে, দিনে দিনে খুশিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাই যে কোন রঙে।
চমৎকার, খুব ভালো লাগলো লিজা। এই যে এতদিন পরে দেখা হলো, তারপরে এমন সুন্দর গান শোনার পরে কিন্তু সেই মানে গ্যাপটা ফিল আপ হয়ে যায় একদম। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এবার গানে যাব রাফাত, আপনার কথা গান শুনবো। এবারে শাহ আলম সরকারের একটা গান গাচ্ছি, খুব জনপ্রিয় একটি গান, দিল না দিল না নীল মন দিল না, ভীষণ জনপ্রিয় আসলে, শুনবো গানটি।
না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারা বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারা বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু যথার্থই বলেছেন শাহলম সরকার। আসলে প্রাণের বন্ধুরা একটু নিঠুর হয়, তা না হলে আসলে প্রাণের কাছে কি করে যায়? এই ব্যথা দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সকল কিছু দিয়েই তো আসলে প্রাণের কাছে যায়। আর তার কারণেই হয়তো বন্ধুদেরকে এত নিঠুর মনে হয়, তাই না? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে গানটি শোনাবার জন্য। এবার লিজার কণ্ঠে গান শুনবো। কোন গানটি শুনছি? বসন্ত ফাল্গুন ফাল্গুন একটা আমেজ কিন্তু রয়ে গেছে, এটা আপনারা বোঝা যাচ্ছে। সত্যি সত্যি। এবার বসন্ত নিয়ে একটি গান গাচ্ছি, শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের বসন্ত বাতাসে সইব। থ্যাংক ইউ সো মাচ, শুনবো। বন্ধুর বাণীর ফুলের গন্ধ, বন্ধুর বাণীর ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে, আরে বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। Thank you.
থ্যাংক ইউ সো মাচ। আসলে বসন্ত খুব মজার একটা ঋতু, যারা আসলে ঋতুর সাথে একটু বেশি নিজের মনের মিলনটা ঘটাতে চায় তাদের জন্য আসলে বসন্ত ঋতুর চাইতে সেরা ঋতু হয়তো কিছু নেই। রাফাত ভাই, আপনার কণ্ঠে গান শুনতে চাই, কোন গান? এবার একটি যে গানটি করছি চিটাঙ্গাপুয়া নোয়াখালী ভাইয়া, একটা ভাষা ভাষার গান, চিটাঙ্গা ভাষার গান, আঞ্চলিক গান, এবং এটা আমার নিজের একটি গান এবং সবার খুব পরিচিত একটি গান। আচ্ছা শুনবো, আমার আমার ভীষণ পছন্দের একটা গান। আচ্ছা রানী তোর লাইগা, আরে ও রানী তোর লাইগা, পলকি সাজাইছি সগত নজর দিয়া হাজার বেলকি দেখাইছি, আরে ও রানী তোর লাইগা, পলকি সাজাইছি সগত নজর দিয়া হাজার বেলকি দেখাইছি, তোর বউ বানামু গোটা দেশতে জানামু, হ্যাঁ সিরে তাই আইয়া আই সীতা গঙ্গা বোয়া তুই নোয়া খেলা মাইয়া, 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 I see the gang.
सगद नजर दिया है सर बिल की दिखाई सी अरे ओह रानी द्वार लेगा पल की सजाई सी सगद नजर दिया है सर बिल की दिखाई सी द्वार बोगा नमो गुट देश ते सनमो so much এখন আমরা লিজার কাছে যেতে চাই লিজার কণ্ঠে গান শুনতে চাই এবারে গাইবো শ্রদ্ধেয় হাসান রাজার একটি গান আচ্ছা নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে বেশ শুনবো ওরে হাসান রাজা প্যারির প্রেমে মজিল রে হাসান রাজা প্যারির প্রেমে মজিল রে নেশা লাগিল রে ওরে বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে
থ্যাংক ইউ সো মাচ লিজা আবারও রাফাত আপনার কণ্ঠে গান শুনব ওকে এখন যে গানটি গাচ্ছি গানটির নাম মাটির মানুষ আচ্ছা এটা আমার নিজে একটি গান লিখেছিলেন আদিল আদিল সুর আদিল আশা করি সবার ভালো লাগবে নাটাই একটা ধৈরা রাইখা চাইড়া দিচ্ছে ঘুড়ি রে সুতাটুকু কাইটা দিলে কোথায় যাইবি উইড়া রে ওরে মাটির মানুষ রে তোরা করিস না রে বাহানা ও তোরাই আল্লাহ চেন ও তোরা খোদা চেন
থ্যাংক ইউ সো মাচ। কিছু চেষ্টা বা কিছু সৃষ্টি থাকে, যেই সৃষ্টিগুলোর পরে আর কোনো কথাই আর শোভা পায় না, এই গানটা ঠিক তেমনই একটা গান। লিজা, এবার এবারে গাইব প্রেমের মানুষ ঘুমাইলেও চায়া থাকে, গাইছি। আচ্ছা শুনবো। ওরে ভালো মন্দের ধার ধারে না যা বলার বলুক লোকে, ওরে প্রেমের মানুষ ঘুমাইলে সায়া থাকে, প্রেমের মানুষ ঘুমাইলে সায়া থাকে, ওরে প্রেমের মানুষ ঘুমাইলে সায়া। ভালো মন্দের ধার ধার
Thank you so much, Lisa. তাহলে রাফাত ভাইয়া গান শুনবো এখন যে গানটি গাইছি গানটি সুফিবাদী গান আচ্ছা আমার মন মজায় রে দিন মজায় আ মুর্শিদ নিজের দেশে যাও শুনবো ও মুর্শিদ আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে ও মুর্শিদ তার উপরে লড়ে কখনো জানি এই ঘর ভাঙা পড়ে রে ও মুর্শিদ জানি এই ঘর ভাইকা পড়ে রে আবের নেবারি রে কাঞ্চা পাশের বেড়া রে আবের নেবারি রে কাঞ্চা পাশের বেড়া রে বাজার লুটিয়ানি চুরাই রে আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা কি আমার ভাঙা না
মানবা বলকে বলকে ওঠে পানি রে কহিও দয়ালের ঠাই এ তো নির্ভর সানা কহিও দয়ালের ঠাই এ তো নির্ভর সানাই লাহোর ধরিয়ে দিতে পারে রে আমার মন মজাইয়া রে যাইয়া মুর্শিদ নিজের দেশে যা আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা এত মায়া করে গানটা গাইলেন একদম আসলে গানটি অনেক মায়া সত্যি প্রাণ ভরে গেল সত্যি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এবার লিজার কণ্ঠে গান শুনি এবারে গাইছি কি জ্বালা দিয়ে গেলাম ওরে শুনবো Yeah.
অনেক ধন্যবাদ লিজাকে, দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনটিতে সময় দেবার জন্য, সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন, এই জন্য অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকেও। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ বৈশাখী ফোক এই অনুষ্ঠানটিকে, এবং যারা সাউন্ড করছেন সামনে, যারা যারা আছেন এত সুন্দর করে আমাদেরকে ধারণ করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমার সমস্ত মিউজিশিয়ানদেরকে যারা আজকে বাজাচ্ছেন। আমার একটু পরিচয় করে দিব, ডান থেকে শামীম ভাই কিবোর্ডে, রাজীব গিটারে, কনক পারকিউশন এবং তবলায়, ড্রামসে বাপ্পি এবং বেস গিটার অ্যান্থনি বাপ্পি। থ্যাংক ইউ সো মাচ, এবং সবাই ভালো থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। ফ্রুট ফান বিস্কুট নিবেদিত বৈশাখী ফোকের এই আয়োজনটি আজকের মতো আমরা শেষ করছি ঠিকই, কিন্তু আগামী সপ্তাহে শুক্রবার ঠিক একই সময়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা আছেন আমাদের সাথে, আমাদের জন্য অপেক্ষা করবেন, আমরা যেমনটা করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই যে যেখানে যাবেন, যেই কাজই করবেন না কেন, স্বাস্থ্যবিধি মেনে তারপরে সেই কাজগুলো করবেন, এমনটা প্রত্যাশা রেখে আমি আফরিন অথই বিদায় নিচ্ছি ফ্রুট ফান বিস্কুট নিবেদিত বৈশাখী ফোকের আজকের আয়োজন থেকে। শিল্পী রাফাত এবং সাদিয়া লিজার কণ্ঠে শেষ গান শুনতে শুনতে আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব। শুভরাত্রি। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার ভাতুর গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। Thank you.
হাটু গান আনন্দের তুফান, বাউলা গান হাটু গান আনন্দের তুফান, গাইয়া শাড়ি গানার নৌকা দৌড়াই নাম রে, গাইয়া শাড়ি গানার নৌকা দৌড়াই নাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। You should.